আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি গোলাম মোস্তফা, আছি বিই নিউজের সাথে। মাকে যতটা ভালোবাসি আর শ্রদ্ধা করি, অতটাই শাশুড়িকে করি, আলিয়া। বিস্তারিত জানতে বিই নিউজের ডেস্ক রিপোর্টে। দর্শকের ভালোবাসা পেয়েছে রকি আর রানী। করণ জোহর পরিচালিত রকি ও রানী কি প্রেম কাহানি ছবিতে আলিয়া ভাট রানী আর রকি রণবীর সিং। ছবিটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করছে। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে করণ জোহরের এই ছবির সফলতা উদ্যাপন করা হয়। সেখানে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। জমজমাট এ আয়োজনে ধর্মেন্দ্র, করণ জোহর, চুনি গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, আলিয়া ভাট, রণবীর সিং সহ আরও অনেকে হাজির ছিলেন। করণ তার সিনেমার সফলতায় যারপর নাই খুশি। তিনি বলেছেন, আমি কখনো চিত্র সমালোচকদের প্রশংসা পাইনি, কিন্তু আজ আমার এই সিনেমা সাধারণ দর্শক থেকে বিদগ্ধ, সবাই পছন্দ করছেন, চারপাশ থেকে প্রশংসা পাচ্ছি। অনুরাগ কশ্যপ ফোন করে জানিয়েছেন যে তিনি ছবিটি দুবার দেখেছেন। রাকেশ রোশন ফোন করে জানিয়েছেন যে তার ছবিটি ভালো লেগেছে, মনে হচ্ছে পরিচালক হিসেবে আমার আবার অভিষেক হলো। আলিয়া আর রণবীরের প্রসঙ্গে বাণিজ্যিক সিনেমার এই নির্মাতা বলেন, আলিয়া ধর্মা প্রোডাকশনের ঘরের মেয়ে, কিন্তু রণবীর সিনের সঙ্গে প্রথমবার পেশাগত সম্পর্ক তৈরি হলো। আলিয়া তার প্রতিটি ছবিতে নিজেকে আরও ভালো অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছে। হাইওয়েতে আমি তার অভিনয় দেখে চমকে গিয়েছিলাম। ছবিটায় তার অভিনয় একদমই আমার ঘরানার নয়। এই ছবিতে তার অভিনয় দেখে অবাক হয়ে বলেছিলাম, এটা কি সেই আলিয়া যে আমার স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির সনায়া? রকি ও রানী কি প্রেম কাহানি ছবির আগে রণবীরের একের পর এক ছবি ফ্লপ। ছবি মুক্তির আগে চাপে ছিলেন না, জানতে চাইলে রণবীর বলেন, আমি সফলতা বা অসফলতাকে বেশি গুরুত্ব দিই না। ছবির শুটিংয়ের মাধ্যমে অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে খুশির কথা। তাবড় তাবড় সব অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ। তার উপর আমার অভিনীত চরিত্রটি সবার ভালোবাসা পাচ্ছে, এটা আমার জন্য আরও অনেক বড় প্রাপ্তি। এ ছবির বড় আকর্ষণ ছিলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। কথা বললেন তিনিও, ছবির কাহিনী শুনে মনে হয়েছিল যে এটা প্রতিটি ঘরের কাহিনী। দর্শক তাদের হৃদয়ে আমাকে জায়গা দিয়েছেন, আমি তার মর্যাদা দিতে চাই, রণবীর সিনের প্রশংসা করে ধর্মেন্দ্র বলেন, ছেলেটা দুর্দান্ত অভিনেতা, আবেগপ্রবণ মানুষ। আসলে এ ছবির পুরো ইউনিটের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। ছবিতে বহু বছর পর ধর্মেন্দ্র আর জয়া বচ্চনকে একসঙ্গে দেখা গেছে। জয়া বচ্চনের প্রসঙ্গে ধর্মেন্দ্র বলেন, জয়াকে আমি বরাবরই গুড্ডি বলে ডাকি। মনে পড়ে ওর প্রথম ছবির ফটো সেশন আমার বাড়িতে হয়েছিল। রকি ও রানী কি প্রেম কাহানির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। রণবীর সিংয়ের প্রশংসা করেছেন আলিয়াও, রণবীর এমন এক অভিনেতা, তার ছবি প্রতি সপ্তাহে রিলিজ হলেও লোক টিকিট কেটে দেখবে। ছবিতে পারিবারিক বন্ধন দারুণভাবে তুলে ধরা হয়েছে। পরিবার আর সম্পর্ক নিয়ে আলিয়া বলেন, পারিবারিক সম্পর্ক এমন এক জিনিস যা ভাঙা যায় না। আমি আমার মাকে যতটা ভালোবাসি আর শ্রদ্ধা করি, অতটাই আমার শাশুড়িকে করি। আমার বিশ্বাস যে নিজের থেকে বেশি গুরুত্ব পরিবারকে দিলে জীবন আরও বেশি সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে, সংসার সুখের হবে। তাবাচ্ছুম ইভা জেনি। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।